নমস্কার, আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না। মীন রাশি 120 দিন অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে। আপনি মীন লগ্ন হলেও দেখতে পারেন, কারণ বৃহস্পতি রেট্রোগ্রেড হচ্ছে, বক্রী হচ্ছে। আর জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত আছে, শুভগ্রহ যদি বক্রী হয় শুভত্ব নিয়ে আসে, তাহলে এর শুভত্ব তো আপনারা পাবেন, কারণ আপনার রাশির অধিপতি বা লগ্নর অধিপতি গ্রহ হলো বৃহস্পতি আর আপনার দশম স্থানের অধিপতি। আর এই যে বক্রী হচ্ছে 120 দিন, যে সময়ের মধ্যে, সেটি হলো সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে ডিসেম্বর মাসের 30 তারিখ 2023 সাল। এই 120 দিন বৃহস্পতি বক্রী থাকছে, যার ফলে পরিবর্তন তো অবশ্যই আপনাদের জীবনে আসছে। তবে এটিকে কিন্তু হালকাভাবে নেবেন না, কারণ যেটি হচ্ছে দীর্ঘ 12 বৎসর কাল পরে এই যে রেট্রোগ্রেড হচ্ছে আপনার দ্বিতীয় স্থানে, হয়েছিল 2011 সালে সেপ্টেম্বর মাসের পরে। তাই দেখুন তো, একটু চিন্তা করে দেখুন, 2011 সালে সেপ্টেম্বর মাসের পরে আপনাদের জীবনে কোনো পরিবর্তন এসেছিল? যদি তখন পরিবর্তন আপনার জীবনে হয়ে থাকে, তাহলে এই যে 2023 সালে আপনি দাঁড়িয়ে আছেন, এখনও আপনাদের জীবনে পরিবর্তন আসবে। তখন শনি ছিল আপনার সপ্তম স্থানে আর রাহু ছিল আপনার নবম স্থানে। এখন শনি আপনার দ্বাদশ স্থানে আর রাহু আপনার দ্বিতীয় স্থানে। অবশ্যই আপনারা এই যে বৃহস্পতি বক্রী হচ্ছে, এর শুভত্ব আপনারা পাবেন। আপনারা যারা এমন কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যেখানে কথা বলেন, কমিউনিকেশন ক্ষেত্রে বা নিউজ অ্যাঙ্কারিং এই সমস্ত ক্ষেত্রে প্রফেশনালে আপনি আছেন, এই যে 120 দিন যথেষ্ট ভালো, নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে পারবেন। বা আপনি যদি এই সমস্ত ক্ষেত্রে প্রফেশনাল হিসাবে বা এডুকেশন হিসাবে থাকেন, এই সমস্ত ক্ষেত্রেও আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে। আপনারা যারা অনলাইন ক্রিয়েটিভিটি ক্ষেত্রে আছেন, এই মাসে এই যে 120 দিন, এই 120 দিন আপনাদের জীবনেও কিছু অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে। আপনারা যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে চাইছিলেন কোনো একটি প্ল্যাটফর্ম, সেটি কিন্তু এই সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই সময়ের মধ্যে আপনাদের মধ্যে কিছু ইচ্ছাও থাকবে, মনের ইচ্ছা, সেটিও আপনারা পূরণ করতে পারবেন, দীর্ঘদিনের ইচ্ছা। এবং এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু সঠিক ক্ষেত্রে ইনভেস্ট করতে পারবেন, অর্থাৎ কোন ক্ষেত্রে ইনভেস্ট করলে আপনি বেশি বেনিফিট পাবেন, সেই যথার্থ চিন্তাভাবনাটা সেটি কিন্তু আপনাদের মধ্যে নিয়ে আসবে। এই সময়কালের মধ্যে আপনারা যারা বেকার আছেন, কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা রাখছেন দীর্ঘদিন ধরে, এই সময়কালের মধ্যে অবশ্যই কর্মপ্রাপ্তি পাওয়ার সম্ভাবনা প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে আপনারা যারা, এই যে বললাম, অনলাইন বা বিদেশি কোনো অ্যাক্টিভিটি আপনি করেন বা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রও যথেষ্ট ভালো। যারা পূর্বে আপনারা বিদেশে কর্মরত ছিলেন বা অন্য রাজ্যে কর্মরত ছিলেন, এই সময়কালের মধ্যে আবার পুনরায় কিন্তু আপনাকে সেখান থেকে ডাকতে পারে, আপনার ডাক আসতে পারে পুনরায় সেই সমস্ত কাজের জন্য। এই সময়কালের মধ্যে আপনার পারিবারিক সম্পত্তির বিষয়ে কোনো রকম যদি সমস্যা থাকে, আপনার ভাই অথবা বোনের সঙ্গে সেরকম সম্পর্ক, আপনাদের যে সমস্যা হচ্ছিল, সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। একটি মীমাংসায় আপনারা কিন্তু আসতে পারছেন। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন, ভালোবাসার সম্পর্ক আপনাদের যাদের ঠিকমতো বনিমনা হচ্ছিল না, এই সময়কালের মধ্যে আপনাদের মধ্যে যথেষ্ট বন্ডিং দেখতে পাওয়া যাবে। অর্থাৎ পরস্পরের মধ্যে যে আপনাদের নেগেটিভ চিন্তাভাবনা ছিল একে অপরের প্রতি, আপনারা কিন্তু কথা বলে সেরকম নেগেটিভ ভাবনাগুলো আপনারা দূর করতে পারবেন। যারা বিবাহিত আছেন, এই সময়কালের মধ্যে আপনাদের মধ্যে সমস্যা হলেও বড় ধরনের কিন্তু সমস্যা দেখাচ্ছে না, অর্থাৎ যে কোনো রকম সমস্যা হলে আপনারা কিন্তু মিটিয়ে নিতে পারবেন। এবং এই সময়কালের মধ্যে আপনারা যারা পূর্বে বিজনেসে ইনভেস্ট করেছিলেন, বেনিফিট কিন্তু আপনারা পাচ্ছেন। বিজনেস ক্ষেত্রের দিক থেকে বলতে হলে আপনারা কিন্তু মধ্যম আশা রাখতে পারেন, অর্থাৎ আপনার বিজনেস অনুযায়ী আপনি কোন ধরনের বিজনেস করছেন তার উপর একটা নির্ভর করছে। আপনার বিজনেস অনুযায়ী বিজনেস ক্ষেত্র কিন্তু মধ্যমে আপনি আশা রাখতে পারেন। যারা আপনারা কোনো রকম স্টেবিলিটি ইনকামের মধ্যে আছেন এবং আপনি মনে মনে ভাবছেন এই ইনকাম করতে করতে আরও যদি কিছু ইনকাম জেনারেট করা যায়,
এই সময় 120 দিন সেই চিন্তাভাবনাটুকু আপনার মনের মধ্যে আসবে বা আপনি করতেও পারবেন। যারা কর্মক্ষেত্রের মধ্যে আছেন, উচ্চতর পোস্ট আপনি আশা রাখছেন, এই সময় হতে পারে, এবং যারা ট্রান্সফার চাইছিলেন এই সময় কিন্তু আপনাদের হতে পারে। কারণ মনে রাখবেন, রাশি অধিপতি বা লগ্নের অধিপতি কিন্তু আপনার বৃহস্পতি, আর এই যে বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে মানে মেষ রাশির ঘর, এখানে কিন্তু স্থান হিসাবে বৃহস্পতি যথেষ্ট বল বলাবল দেখতে পাওয়া যাবে, স্থান বল যাকে বলে। অর্থাৎ এই ঘরে যে বৃহস্পতি অবস্থান করছে এখানে কিন্তু বৃহস্পতি যথেষ্ট কমফোর্টেবল স্থান। এবং এই সময়কালের মধ্যে দেখুন, একটি গ্রহ সামগ্রিকভাবে ফল দেয় না, পারিপার্শ্বিক গ্রহগুলো যদি পজিটিভ থাকে ফল দেয়। তাই এই সময়কালের মধ্যে রবি কিন্তু আপনার ষষ্ঠ স্থান থেকে অষ্টম স্থান পর্যন্ত গোচর করবে, এবং মঙ্গলও গোচর করবে আপনার সপ্তম স্থান থেকে নবম স্থান পর্যন্ত। তাই এই সময়কালের মধ্যে কিছু ক্ষেত্রে কিন্তু আপনি অপরচুনিটি পাবেন, সেই অপরচুনিটিটা যদি আপনি ঠিকমতো ইউটিলাইজ করতে পারেন তাহলে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার পথ সুগম হচ্ছে। আর এই রাশিফল যে উপস্থাপন করছি এটি শোনার বা দেখার কারণ হচ্ছে একটি, যদি আপনার জীবনে পজিটিভ কিছু আপনি পূর্বে থেকে বুঝতে পেরে যান তাহলে সেই অনুযায়ী চলার চেষ্টা রাখবেন। কারণ এই যে বৃহস্পতি 120 দিন আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে, যার ফলে অপরচুনিটি যেগুলো পাবেন সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সেটাকে কিন্তু কাজে লাগাবার চেষ্টা রাখবেন। অক্টোবর মাস পর্যন্ত আপনার দ্বিতীয় স্থানে রাহু অবস্থান করে থাকবে, এরপরে ঘর পরিবর্তন করে আপনার রাশিতে প্রবেশ করবে। বড় কিছু করার চিন্তাভাবনা মনের মধ্যে আপনাদের আসবে, তবে প্রপার জাজমেন্ট না করে কিন্তু আপনি পদক্ষেপ রাখবেন না। বা যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকে, বড় কিছু করার চিন্তাভাবনা মনের মধ্যে আসবে, সে কিন্তু সেটাকে যদি আপনি করতে যান, পূর্ণ রূপ দিতে যান, সেক্ষেত্রে আপনার কিন্তু অর্থ থাকা জরুরি। তাই এইরকম চিন্তাভাবনা নেবেন যেটি আপনি করতে পারবেন। আর আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, এই সময় কিন্তু নিজেকে আরও প্রভাবিত করতে পারবেন বা আপনি যে জনসংযোগ সেটি কিন্তু তৈরি করতে পারবেন। এই সময় আপনারা যারা যে কোনো কথা বলেন বা কোনো রকম কথা বলে বিপরীত ব্যক্তিকে আপনি কনভিন্স করেন, আপনাদের মধ্যে যথেষ্ট কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আরও প্রভাব বিস্তার করতে দেখা যাবে এই সময়। এবং আপনারা যারা ভাবছিলেন আপনারা বিদেশে যাবেন এই সময় ক্ষেত্রে, বেড়াতে যাবেন সেই সময়, সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বলে। এবং কর্মসূত্রেও আপনারা কিন্তু বিদেশ যেতে পারেন, বিশেষ করে আপনারা যারা এডুকেশন সেক্টরে আছেন আপনাদের ক্ষেত্রে কোনো কিছু বিষয়ে আপনারা বিদেশও যেতে পারেন এই সময়কালের মধ্যে। কারণ দীর্ঘ 12 বৎসর কাল পরে এই যে এটি হচ্ছে রেট্রোগ্রেড হচ্ছে, বক্রী হচ্ছে, দশম স্থানের অধিপতি কিন্তু আপনার এই বৃহস্পতি, এবং বৃহস্পতি দ্বিতীয় স্থান থেকে সরাসরি দৃষ্টি নবম দৃষ্টি থাকছে আপনার কিন্তু দশম স্থানে। তাহলে যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন অবশ্যই সেই কর্মক্ষেত্র সেটি স্বপ্রফেশনাল হতে পারে বা কোথাও আপনি কর্মরত হতে পারেন, আপনার কিন্তু দায়িত্ব বাড়ছে বা আপনি কিন্তু সেই কর্মটাকে মেনটেন করতে পারবেন। যদি কোথাও কর্ম করেন, যে কাজের জন্য আপনাকে নেওয়া হয়েছে সেই কাজের যথারীতি দায়িত্ব আপনি পালন করবেন। এবং মাসভিত্তিক রাশিফলে গ্রহের অবস্থান অনুযায়ী ভালো খারাপ শারীরিক অনেক বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।